তোমার দাদা মুসলমান, তোমরা কেন জাহান্নামে আসছো? মালিক ফেরেশতা বলবে, আফসোস করে বলবে, এখানে তো মুসলমানদের জন্য এই জায়গা নয়, এই জায়গা তো একমাত্র কাফেরদের জন্য। জাহান্নাম কাদের জন্য? উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম একমাত্র কাফেরের জন্য। তাহলে তুমি মুসলমান হয়ে কেন তুমি জাহান্নামে আসলা? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি কোরআনের আয়াত শোনানো হয় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের বয়ান করানো হয় নাই? তুমি কি আয়াতে কারিমা তুমি শোনো নাই? আয়াত কি তোমাকে তেলাওয়াত করা হয় নাই? ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি কেউ জাহান্নামের খবর দেয় নাই? তোমাদেরকে কোরআনের আয়াতে কারিমা কেউ কি শোনায় নাই? যদি শোনায় থাকে তাহলে তোমরা কেন জাহান্নামে আসলা? এত নিকৃষ্ট জায়গার মধ্যে কিভাবে আসলা? ও মুসলমান ইমানদার, আজকে হাজার আফসোস লাগে মুসলমান হয়ে জাহান্নামের ভয় আমাদের ভিতরে নাই। যদি জাহান্নামের ভয় থাকতো তাহলে মুসলমান ব্যাপুরভাবে গুনার কাজ করতে পারতো না, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচার জন্য শর্ত আছে নি? জাহান্নাম থেকে বাঁচতে হবে, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে সে হলো সফল কাম। সে কি সফল কাম? আমি বলছিলাম মানুষ কাকে বলে? মানুষ হলো সেই ব্যক্তি যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে। সত্যিকারের মানুষ কখনো জাহান্নামে হতে পারবে না। হুশ থাকতে হবে, হুশ হুশওয়ালা তাদেরকে বলা হয় মানুষ, ঠিক কিনা? আর যার ভিতরে হুশ নাই, যে বেহুশ হয়ে চলে, সে আসলে কিন্তু মানুষ নয়। ওই যে আমি আগের আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে, ওয়ালা কদ জারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি অধিকাংশ মানুষ বানাইছি, মানুষ এবং জিন সৃষ্টি করছি জাহান্নামের জন্য, জাহান্নামে আমি তাদেরকে নিক্ষেপ করব। ওয়ালা কদ জারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি, আমি অনেক মানুষ এবং জিন সৃষ্টি করছি একমাত্র জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ও মুসলমান ইমানদার, বুঝার অনেক কিছু আছে, একটু খেয়াল করবেন। আল্লাহ পাক কেন ওই কথা বলতেছেন? কেন বলতেছেন? কারণ আছে না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল থাকা অবস্থায় তারা দিল দিয়ে চিন্তা করবে না, কখনো চিন্তা করবে না। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামে আমাকে নিও না, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কখনো টেনশন করবে না, চিন্তা করবে না। তাদের ভিতরে যদিও দিল আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারা ওই দিল দিয়ে কখনো জাহান্নামের কথা চিন্তা করবে না। আল-কুরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মোদের সুখের জীবন, কোরআন মোদের আশা, কোরআন মোদের আলোর পাথেও, কোরআন ভালোবাসা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন মোদের আশা।
আশা, মেনে নেলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সব দিকে, মেনে নেলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সব দিকে, আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে, রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার, রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দেব মোরা সকল অন্ধকার, এই ওয়াদা নিয়ে আজ মনে প্রাণে দিনের পথে ডাকি গানে গানে, এই ওয়াদা নিয়ে আজ মনে প্রাণে দিনের পথে ডাকি গানে গানে, আল কোরআনের ডাক এসেছে চলে আয় সকলে মিলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে, আয়রে নবীন আয়রে প্রবীণ ছুটে পতাকা তলে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে বর্তমানে মানুষ এমন অবস্থা হয়ে গেছে, মানে যেন মজা আছে হেন ওই লোকজনের ভিড় বেশি, ঠিক কিনা? মজা বিচারে মজা, এটাও কিন্তু একটা মজার বিষয়, কিন্তু এই মজাটা সবার ভিতরে নাই, ঠিক না? কবি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে বলেন, উলফুত মে বরাবর হ্যায় অফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হ্যায় মগর দিল মে মজা হো, প্রত্যেকটা কাজের মধ্যে মজা আছে। ও দুনিয়ার বাসী মানুষেরা মনে রাখিও, যারা গান বাজনা করে, নাট্য ড্রামা জেনা ব্যবিচার মিথ্যা কথা সুদ খাওয়া ঘুষ খাওয়া দুনিয়ার গুনার কাজে যারা মজা বিচারে, তারা যেমন মজা পাইছে, একদম আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে তারা কোরআনের আলোচনার মধ্যে মজা পায়, ঠিক কি না? কোরআন হাদিসের আলোচনায় মজা পায়, মাহফিলের প্যান্ডেলের নিচে বৈশা মজা পায়, জিকির আজগারে মজা পায়, নামাজ কোরআন তেলাওয়াত জিকির আজগারে তারা মজা পায়, প্রত্যেকটা কাজের মধ্যে মজা আছে। উলফুত মে বরাবর হ্যায়, প্রত্যেকটা কাজের মধ্যে সমান সমান মজা আছে। অফাহু কে জফাহু, বালোর মধ্যে যেমন মজা আছে, খারাপের মধ্যে যেমন মজা আছে, বালোর মধ্যে তেমন মজা আছে, ঠিক কিনা? হার চিজ মে লজ্জাত হ্যায় মগর দিল মে মজা হো, প্রত্যেকটা জিনিসের মধ্যে মজা আছে, কিন্তু তোমার আমার দিলের মধ্যে মজা ফিটিং করতে হবে। ও মুসলমান ইমানদার, তুমি কিসের মজা ঢুকাইছো তোমার ভিতরে? গানের মজা ঢুকাইছ, নাট্য ড্রামার মজা ঢুকাইছ, টেলিভিশনে দেখার মধ্যে মজা ঢুকাইছ, তারপরে সুন্দরী মেয়ের নাচ দেখার মধ্যে মজা ঢুকাইছ, যার কারণে তুমি মাহফিলের প্যান্ডেলের সুযোগ থাকা অবস্থায় তুমি মাহফিলে এসে মজা পাও না, ঠিক কিনা? এই তুমি মজা ঢুকাইছ, এই জন্য যার যার মজা সেই ফিট করতে হবে, ঠিক কিনা? তারপরে মাহফিলে কারা আসবে? আল্লাহ পাক যাদের ভালোবাসেন, যাদের মঙ্গল কামনা করেন, ঠিক কিনা? সবাই মাহফিলে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 23 পারার শেষ পৃষ্ঠার 446 নং আয়াতে কারীমায়, 462 নং পৃষ্ঠায় সূরা জুমারের 22 নং আয়াতে কারীমায় আল্লাহ পাক বলেন,
আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহি ফাওয়াইলুন লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিক্রিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, হ্যাঁ আমি আল্লাহ যাকে ভালোবাসি যার মঙ্গল কামনা করি তার বক্ষটাকে ইসলামের জন্য খুলে দে এবং যার বক্ষ আল্লাহ পাক ইসলামের জন্য খুলে দেন ফাহুয়া আলা নূরুম মির রাব্বিহি সে আমার পক্ষ থেকে একটা নূর নিয়ে চলাফেরা করে। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর আসে তার অন্তরে নূর, এই নূরের মাধ্যমে সে কোরআনের পথ দেখে, এই নূরের মাধ্যমে জান্নাতের পথ দেখে, এই নূরের মাধ্যমে সে আলোর পথ দেখতে পায়। মুসলমান ভাইরা আমার যারা নাকি দুনিয়ার মধ্যে বিভিন্ন গুনায় লিপ্ত থাকে তারা নূর থেকে বঞ্চিত থাকে ঠিক কিনা? এই নূর পাইতে হলে মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসতে হবে ঠিক কিনা? ফাওয়াইলুল লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিক্রিল্লাহ, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভোগ যারা নাকি আল্লাহ পাকের জিকির থেকে মুখকে সরায় নাই, আল্লাহ পাকের জিকির থেকে তাদের মুখ সরায় নাই, কোরআনের মাহফিল থেকে তাদের মন সরায় নাই, তাদের মুখটা ঘুরায় নাই। ফাওয়াইলুল লিল ক্বাসিয়াতি কুলুবুহুম মিন যিক্রিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন, এবং সে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত ঠিক কিনা? তাহলে আমরা কি গোমরাহিতে লিপ্ত থাকতে চাই? আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত গোমরা থেকে হেফাজত করুন সকলে বলে আমিন। আসলে আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা মানুষ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ঠিক কিনা? এই মানুষের মূল্য কত জানেননি? মানুষ তো মানুষের মূল্য বুঝেন, মানুষকে সাহারায় সুরতে হাত পাস বড়ি সব মানুষের মতো হইলে কিন্তু মানুষ বলা যাবে না ঠিক না? যদি সবাই মানুষ হইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমে সূরাতুর রহমানের মধ্যে এই কথা বলতেন না। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, নাম কি? রহমান। রহমান অর্থ দয়ালু, রহমান অর্থ কি? দয়ালু। রহমান অর্থ দয়ালু। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাই তিনি তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেন আল্লাহ পাকের একটা নাম রহমান। দুনিয়ার মধ্যে যত কাফের নাস্তিক বেঈমান যত মুরতাদ গুলো আছে যারা আল্লাহকে মানে না, রাসূল মানে না, কোরআন হাদিস মানে না, আখিরাত মানে না, যাদের ভিতরে ঈমানের লেশ মাত্র নাই ঠিক কিনা? যাদের মধ্যে ঈমানের লেশ মাত্র নাই তারাও কিন্তু দুনিয়া উপভোগ করতেছে, দুনিয়ার মধ্যে খাইতেছে ঠিক কিনা? শুধু খাইতেছে তাই নয়, নামাজ নাই, রোজা নাই, তসবিহ তাহলিল নাই, আল্লাহ পাকের নাম নাই, এমন কি উষ্ট্রা খেয়ে বললে কোন সময় পশ্চিম দিকেও ফরে না, এমন লোক আছে না? আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সমানে দিতেছে, এটা দেখে অনেক মুমিন ইমানদারের মন খারাপ হয় না? আমি কি মিছা কথা বলতেছি? আহা, আল্লাহ কি সহ্য দেয় না? এটি নামাজ বোঝা নাই, তসবিহ তাহলিল নাই, ইমান নাই, এটির ভিতরে হুমানে খালি একটু বললে মুসলমান ভাইরা আমার মন খারাপ হওয়ার কিছু নাই। আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভোগ করতেছি আমরা গণনা করে শেষ করতে পারবো না, অথচ আল্লাহ পাকের উপর আমরা অনেকে নারাজ হইয়া বসা থাকি, অনেকে আল্লাহর উপর রাগ হইয়া থাকে, আল্লাহ এটা দেয় না চোখে রাগ হইয়া থাকে কোন আমার তোমরা
চিন্তা করছেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি প্রায় এই কথাটা বলতেন, বান্দার নাই হুশ, খোদার দেয় দোষ, ঠিক না? উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপাল দাগ হয়ে গেছে, তারপরে ঘর বাড়ি ঠিক নাই, ঠিক মতো খাইতে পারে না, সারাদিন গাদার খাটনি খাটে, কিন্তু তারপরও একদিন ভালো মন্দ খাওয়ার সুযোগ হয় না, কাপড় চোপড়ও তেমন ভালো নাই। উনি সকালবেলা ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হইলেন, এদিক দিয়ে বড়লোক কোটিপতি, টাকার গরম, কিসের গরম? টাকার গরম, ক্ষমতার গরম, সকল গরমে ধরছে, বুঝলেন নাই? সব গরমে ধরছে, এই কারণে ভালো ভালো মানে লম্বা চুড়া কাপড় কিনতে পারে না, খালি শর্ট শর্ট কাপড় কিনতে, শর্ট হাফ প্যান্ট কিনছে, শর্ট গেঞ্জি কিনছে, কিনদা আল্লাহ কর রাখ, তোরে টাকা পয়সা দিছি ঠিক, কিন্তু তোরে আমি আর তোরে আমি শুনে রাখতাম না। সকাল ডায়াবেটিস একটা জমিদারি রোগ আছে না, ডায়াবেটিস আল্লাহ কর রাখ, তোরে জমিদারি রোগ দিয়ে দিছি। মুসলমান নারীরা আমার পাঁচতলা বিল্ডিং এর উপরে আরামে জাজিমের উপর শুইয়া ঘুমায়, নাক ডাকিয়া ঘুমায়, সারা রাত্রি রঙিন টেলিভিশন দেখিয়া, ঝুমুর ঝুমুর নাচ গান দেখিয়া, চোখ দুইটা লাল করিয়া রাত্রে দুইটা বাজে ঘুমায়, কয়টা বাজে? রাত্রে দুইটা বাজে ঘুমাইছে, এই ঘুমের মধ্যে কেউ ডিস্টার্ব দিলে হ্যাঁ আস্থা রাখতো না, ঠিক না? টাকা আছে, দ্বন্দ্বলোক অভাব নাই, টাকার গরম, ক্ষমতারও গরম আছে, সকল গরম মনের মধ্যে, ফ্যান সাইড দিয়ে ঘুমাইছে, এদিক দিয়া মহাজন মসজিদ থেকে আজান দেয়, এসো নামাজের দিকে, কিসের দিকে? নামাজের দিকে আসো, নামাজ পড়লে কি হবে? আবার মুয়াজ্জিন বলতেছে হাইয়ারাল ফালাহ, এসো কল্যাণের দিকে, নামাজ পড়বো তো তোমার কল্যাণ হবে, ঠিক কিনা? সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মহব্বত আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি বলছিলাম বড় লোক রাত্রে দুইটা একটা বাজে ঘুমাইছে, সকালবেলা মুয়াজ্জিন কোন নামে আজান দিছে উনি বলতেই পারেন, ঘুম থেকে উঠছে সাতটা আটটা বাজে, উঠিয়া জগিং করতে হয়, জগিং জগিং না করলে আবার শরীর জমে দেবো, ডায়াবেটিসে জোর দিব, খাইতে পারতো না, ব্যাঙের মতো লাভ হয়, আল্লাহ করে রাখ, তুই নামাজ পড়স না, তোরে শুনে রাখতাম না। ও মুসলমান ইমানদার, যদিও ঠিক মতো খাইতে পারে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেমন সুখে রাখছে, কোটি কোটি টাকার মালিক পাঁচতলা বিল্ডিং এ থাকে, তার মধ্যে ওই রকম শান্তি খুঁজে পাইবেন না। অনেক বড় লোক ঘুমের ওষুধ তালাশ করে, ঘুমের ওষুধ বাজার থেকে ঘুমের ওষুধ নিয়ে খায়, ঘুম আসে না, ডাক্তারে কয় ওই মিয়া দামি ওষুধ দাও, কয় স্যার আরো দামি ওষুধ দিলাম, খাইলো তারপর ঘুম হয় না, আরো দামি ওষুধ দাও, করে এটা কি কর? এটা বিদেশি ওষুধ, তারপর তো ঘুম হয় না, এই ঘুমের মালিক কে? তুমি মালিক বুঝলা বৈশা রয়েছ, তোমার ঘুম দিব আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার মূল্য যদি আমরা বুঝতাম, আল্লাহ পাকের কত নিয়ামত আমরা ভোগ করতেছি আমরা কেউ গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একাই দিকে এনে বলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তাহসুহা, হ্যাঁ বান্দা তুমি যেই নিয়ামত নিয়ামত ভোগ করতেছো বান্দা, আমার নিয়ামত কিন্তু কেউ গণনা করে শেষ করতে পারবে না। শেষ করতে পারবে?
কেমন নেমত আমরা খাইতেছি। আচ্ছা এই যে দুধ, এটা আল্লাহ পাকের নেমত না? এটা কোনো ফ্যাক্টরি দেবে না, কোনো কোম্পানি বানাতে পারবে? গরুর দুধটা খাঁটি দুধ, ভেজাল দুধ বানাতে পারবে? খাঁটি দুধটা কেউ বানাতে পারবে? একটা পশু হয়ে মালিক চিনল, কিন্তু আমরা আশরাফুল মালুক মাখলুক হইয়া মানুষ মালিক চিনলাম না। মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে গোয়াল বেটা যাইয়া আমার কাছে অনেক সময় এক আইসা তাবিজ চায়, হুজুর তাবিজ দেন কি লাগিয়া? কয়ারে গরুরে লাইট তাই খেলি, গরুরে লাইট তাই কি লাগিয়া? এটা বুঝে না কি লাগিয়া লাইট তাই। রাত্রে বেলা গরুটাকে বাইন্দা রাখছে, ছোট বাছুরটাকে আলাদা রাখছে, রাখছে না? ছোট বাছুর বাছুরটাকে আলাদা রাখার পরে ওই বড় গাভীটা অন্য রুমে রাখছে। রাখার পরে সারা রাত্রি ওই বাছুরটার চোখে দিয়া পানি ফেলায় আর মালিককে বলে, মালিক মাওলারে দুধ তো দান করছো আমি খাওয়ার জন্য, কিন্তু মালিক এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, আমি শিশু বাচ্চা আমাকে দুধ খাইতে দেয় না। ওদিক দিয়া গাবি চোখের পানি ছাড়ার বলে, যখন ওই বাছুরটা কাঁদে মা মা কইয়া ডাক দেয়, আর গাবিটা বলে কয় বা আমার খোকা তুমি একটু ধৈর্য ধরো, সবর করো, কিচ্ছু করার নাই, আল্লাহ পাক আমাদেরকে বানাইছে মানুষের খেদমতের জন্য। মালিক যদি সকাল বেলা দুধ দুহাইয়া মালিক বাজারে বিক্রি করিয়া তোমার ভাগ্যে যতটুকু থাকবে ততটুকু তুমি খাইতে পারবা, তুমি একটু ধৈর্য ধরো, কষ্ট করো। সারা রাত্রি শিশু বাছুরটা বেমাইলো, মালিককে এক মুহূর্তের জন্য ওই বাছুরটাকে দুধ খাওয়ার জন্য ছাড়ে নাই, ছাড়ছে নি, কারণ ছাড়লে দুধ কমে যাবো, বরকত যাইবো গা, এই জন্য ছাড়ে নাই। সারা রাত্রি বাছুরটা বেমাইছে কিন্তু ছাড়ে নাই। আল্লাহ পাক বলেন, বান্দা খা বান্দা খা, তোর জন্য আমি নিয়ামত দান করছি, কিন্তু সকাল বেলা যখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেয় আল্লাহু আকবার, তখন আমার কুদরতি কুদরতি পায়ের মাঝে তুই সেজদা দিয়ে শুকরিয়া আদায় কর। আমি বলি গাবি তো লাঠি মারবে, গাবি দেখতেছে আমার থেকে দুধ দুয়ে বাচ্চাটাকে সারা রাত্রি কষ্ট দিল, সারা রাত্রি কষ্ট দিয়া আমার শিশু বাচ্চাকে কষ্ট দিয়া এত কষ্টের দুধ দোহাইয়া তুই বাজারে বিক্রি কইরা তুই তুই নিয়ামত ভোগ করতেছিস, কিন্তু আমার মালিকের পায়ের মধ্যে তুই সেজদা দিস না। এ এই বান্দা তুই জানিয়া রাখ, আমি তোকে মাঝে মধ্যে লাথি মারি এই কারণে, তুই আল্লাহকে সেজদা দিস না, তুই মালিক চিনলি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান, আমার নাম রহমান, রহমান অর্থ দয়ালু, এই দয়ালু নামের উসিলায় রহমান নামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার জগৎবাসীদেরকে খাওয়াইতেছেন। আল্লাহ পাক বলেন, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে মারিফুল কোরআনে উল্লেখ করেন, আল্লাহ পাক যদি রহমান নাম ধারণ না করতেন তাহলে দুনিয়ার কোন কাফের বেঈমানকে এক ডুব পানি পর্যন্ত খাইতে দিতেন না, ঠিক কি না? মুসলমান ইমানদাররে, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া মালিক চিনলাম না। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমি রহমান, আমি দয়ালু, আমি কোরআন শিক্ষা দিয়ে তারপরে মানুষ সৃষ্টি করছি। কি শিক্ষা দিয়া? কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করছি। এখন বলতে পারো এটা কেমন কথা? আল্লাহ পাক তো আগে মানুষ সৃষ্টি করছেন তারপরে উনি কোরআন শিক্ষা দিছেন, কথা তো উল্টা হয়ে গেল। আসলে কথা কিন্তু উল্টা নয়, আমরা এখন দেখি চেহারায় সুরতে মানুষ কিন্তু তার বিতর্গত মানুষত্ব নাই, আছে নেই? আল্লাহ পাক বলেন, আমি মানুষের মর্যাদা অনেক বাড়াইছি অনেক বাড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় নিশ্চয় মানুষের মর্তবা আমার কাছে অনেক বেশি, মানুষের মর্তবা অনেক বেশি, কিন্তু আমরা তো মানুষ হইলাম, কেমন মানুষ হইলাম? আল্লাহ পাক এক আয়াতে কারিমে বলেন,
ولقد ضربنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষ কারা মানুষের পরিচয় দিবেন। ওয়ালাকাদ যারনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন, তাকিদ ওয়ালাকাদ কত শব্দটা তাকিদের জন্য আসে। যারা আরবি ভাষা বুঝেন, আরবি লুগত বুঝেন, তারা বুঝবেন আল্লাহ পাক ওয়ালাকাদ লাগাইছেন, লাকাদ শব্দটা তাকিদ দেওয়ার জন্য বলা হয়। ওয়ালাকাদ যারনা, নিশ্চয় নিশ্চয় আমি অনেক মানুষ সৃষ্টি করছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নাম কি ভালো জায়গা নি? কেমন খারাপ জায়গা? সূরা জুমার ভিতরে আল্লাহ বলেন, ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি। জাহান্নামের একজন দারোয়ান আছে, তার নাম হলো মালিক। নাম কি? মালিক ফেরেশতা, জাহান্নামের দারোয়ান। মালিক ফেরেশতা যখন জাহান্নামের গেটে দাঁড়ানো থাকবে, অনেক মোমেন মুসলমান ইমানদার তারা জাহান্নামে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে নেওয়া হবে, ফেরেশতারা লাইনে লাইনে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। যখন নাকি জাহান্নামের গেটের কাছে যাইবে, জাহান্নামের গেটের কাছে যাওয়ার পরে মালিক ফেরেশতা আফসুস করবে, আফসুস করে বলবে, হায় রে, তোমরা তো দুনিয়ার মধ্যে ইমানদার ছিলা, তুমি তো মুমিন ছিলা, তুমি তো মুসলমানের বাচ্চা ছিলা, তুমি তো ঈমান পাইছো, তুমি তো মুসলমানদের সমাজের ছিলা, তুমি তো কালেমা পড়ছো, ঈমান আনছো, তুমি তো আখেরাত বিশ্বাস করছো, কিন্তু তারপরও তুমি এত খারাপ জায়গায় কেন আসলা? ওই মালিক ফেরেশতা আফসুস করবে, আফসুস করে বলতে থাকবে, ও মিয়া তোমাদের কি হলো, তোমরা কেন ইমানদার হয়ে কেন এই খারাপ জায়গার মধ্যে আসলা? এই জায়গাটা আসলেই ভালো না, জায়গাটা অনেক খারাপ, অনেক নগণ্য, অনেক জঘন্য, এর মতো খারাপ জায়গার হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, জাহান্নামের শাস্তি আমরা কেউ বুক করার ক্ষমতা আমাদের নাই, আমাদের শরীরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। এই জন্য অনেক আল্লাহর ওলিরা, অনেক আল্লাহর বান্দারা, এমনকি অনেক নবীরা পর্যন্ত জাহান্নামের কথা শুনে চোখের পানি ছাড়ছে, ঠিক কিনা? বুখারী শরীফের এক জায়গাতে আসছে, নবীজি একদিন ভোর দুপুর বেলা, একদম দুপুর বেলা মনে করেন প্রচন্ড রৌদ্র, তিনি জুহর নামাজ শেষ করে তিনি কামরায় ঢুকলেন। কামরায় ঢুকে তিনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে তিনি একটু শুইলেন, কায়দ হইলেন, এটাকে কাইলুল্লাহ বলে। খাওয়া দাওয়া পরে একটু কায়দ হইলে এটাকে কি বলে? কাইলুল্লাহ। কাইলুল্লাহ অনেক মুসলমান জানা না তো, জান মুসলমান তো হুন্না মুসলমান, কামের না তো আমরা, ঠিক না? বহুত কিছু জানি না, কিন্তু একের বড় বড় প্রশ্ন করে বইয়ে দিই। অনেকে আছে হুজুর করে আটকানে লেগে একের রেডি হয়ে থাকে। এক হুজুর এরকম ওই বিভিন্ন ভাবে মাহফিল টাহফিল করে, তো আগে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, নৌকা দিয়ে যাইতো, বিভিন্ন ভাবে যাইতো, তাই নৌকা দিয়ে এখন হুজুর হুজুরে নৌকা তুলছে নদী পার অনেক। তো হেই ফদের এক লোক লোক আছে না, ওই যে হুজুর ঘরে দেখলে গা চুলকায়, শয়তানে খালি ভূত হয়, কয় হুজুর একটা খোঁচা দে শয়তানের লেগা আন, কয় আচ্ছা হুজুর আপনি তো অনেক বড় আলেম, আচ্ছা একটা প্রশ্ন করি, কোন দিহি নুহু নবীর নৌকার বাহা গোসা কয়টি? ওই হুজুরে কয় এটা কোন জায়গায় লাগে? তুমি যে প্রশ্ন করলা, এটা কোন জায়গায় লাগে? ওজুতে লাগে? কয় না। নামাজে? কয় না। তো মসজিদে ঢুকতে? কয় না। কবরে প্রশ্ন করবো? কয় না। তো এটা কোন জায়গায় লাগে? তুমি তো প্রশ্ন করলা, আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা প্রশ্ন করি, কই করেন, কোদিহি ওযুতে ফরজ কয়টা? হুজুর কি মনে করেন এটা তো সাধারণ ব্যাপার, কই বলেন না কয় ফরজ, কই ওযুতে তো 17 ফরজ।
কয় বলল সত্র বরং বলে অন হুজুর এটা শুনে তো আশ্চর্য হয়ে গেছে কই জীবন তো শুনে এলা ওদের তো বড় সাইন দেয়া তো উনি কইতেছে সত্র না গেল বরস আচ্ছা তো জানার দরকার আছে না কই কোন দিকে কি কি হুজুর কি মনে করেন হুজুর এটা সাধারণ ব্যাপার ওজুতে ফরজ সত্রটা কয় কি কি কোন দিহি কউনি কো আরম্ভ করছে হাত দোয়া ফাও দোয়া সব দোয়া জিব্বা দোয়া মাথা দোয়া এরকম কইতে কইতে 19টা মতো বলে গেছে আহা আপনি কইলেন ওজুতে ফরজ সত্রটা কইলেন আপনি 19টা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের বয়েতে চিন্তা করছেন আরো বলে দেন ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা তাদের চক্ষু থাকা অবস্থায় তারা কখনো ওই চক্ষু দিয়া জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজবে না জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখবে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা এবং তাদেরকে আমি কান দিছি ওই কান দিয়া তারা কথা শুনে নাই তারা কান দিয়া ওই জাহান্নাম থেকে বাঁচার কথা শুনে নাই জান্নাতের কথা শুনে নাই শুনলেও তাদের দিলের ভিতরে ঢুকে নাই তারা চক্ষু থাকতে অন্ধ কান থাকতে তারা বোবা কান থাকতে তারা দেন্দা চক্ষু থাকতে অন্ধ তারপরে দিল থাকতে তারা বধির দিল থাকতে কি বধির এই রকম মানুষ যারা আছে দুনিয়ার মধ্যে দেখবেন দুনিয়ার জন্য পাগল কোনটা হালাল কোনটা হারাম ওইটা বুঝার বিষয় না আমার এটা আয়ত্ত করতে হবে আয়ত্ত করতে হবে কোন মানুষ না খেয়ে আমার লোককে কি হলো সেটা আমার দেখার বিষয় না উনি নেতা হইছে কাউকে দেখার সময় নাই কখন ওনার আখের গুছাইবো আখের গুছাইবো আরেকজনের লাঠটা মারি খাইতেছে কিছুই মনে করে না আরেকজন একটা লুটপাট করে খাইতেছে কিছুই মনে করে না এই সমস্ত মানুষদেরকে বলা হইছে তাদেরকে বলা হয় উলাইকা কাল আনআমি বাল হুম আদল আমি হুজুর সুডু মানুষ ইচ্ছা করলে আপনারা দৌড়াও ফিরে দিও পারবেন না কেউ আরে হুজুর এত বড় কথা কয় কা বড় কথা কি আমি বুঝতেছি না আল্লাহ কোরআনে বলছে তা আমার হইছে তেন কে সেটলে আল্লাহ হইছে তেন রাগ হইলে আল্লাহ রাগ আমি তো শুধু বলছি মানুষ না আর আল্লাহ আবার কি বলেন উলাইকা কাল আনআম তারা মানুষের চাইতে খারাপ বালহুম আদল বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ উলাইকা হুমুল গাফিলুন তারাই হলো একমাত্র গাফেল এখন দেখা যায় খুব সুন্দর চেহারা সুরত খুব সুন্দর কিন্তু বিতর্কগতভাবে আসলে মানুষত্বই নাই ঠিক কিনা হ্যাঁ আমলে জানন গেলাস দিয়া ডকডক করে দুধ খেয়ে লেগেছে উনিও মানুষ সুবি পশু একের গেলাস দিয়া ডকডক করে মদ খেয়ে লেগেছে কিছুই মনে করে না হ্যাঁ একটা আলেমকে গালি দেওয়া কিছুই মনে করে না একটা মানুষকে এক কোবে কাটতে লাইতে কিছুই মনে করে না ঠিক না এটা বলে মানুষ এই সম্পর্কে কবি একটা সঙ্গীত বলছেন বলতাম নি শুনতে চান হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয় এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয় এবার জাদুঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয় এবার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয় এবার জাদুঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে সেই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে সেই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে তোমরা এ কেউ যদি মানুষ বলো তোমরা এ কেউ যদি মানুষ বলো আমার কিছু বলার নাই মানুষ দেখতে চল হয় বার জাদুঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয় বার জাদুঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয় বার জাদুঘরে যাই সবাই চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি বড় আকাশটা বড় কদাচার
চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বর, আকাশটা বড় কদাচার। এই মানুষের বিড়ে আজি, এই মানুষের বিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো হয়বার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো হয়বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়বার জাদুঘরে যাই সবাই। পশুর পেটে পশুর জন্য, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। পশুর পেটে পশুর জন্ম, মানুষের পেটে মানুষ, আল্লাহ জানে কোন হালতে জন্মেছিল জর্জ বুশ। এত রক্ত খেয়ে তার, এত রক্ত খেয়ে তার রক্ত নেশা মিটে নাই। মানুষ দেখতে চলো হয়বার জাদুঘরে যাই সবাই, হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো হয়বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো হয়বার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা মুসলমান? আপনারা কি রাগ হইতেছেন নাকি? কই দাম না ছেড়ে দেবো। ও মুসলমান ভাইরা, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের মানুষের পরিচয় দিতে যায় সূরাতুর রহমান নাযিল করেছে। আল্লাহ পাকের একটা নাম রহমান, এই রহমান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক পূর্ণ সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের দ্বিতীয় খণ্ডের এক হাদিসে আছে, আমা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের পবিত্র 99 নাম আছে। কয়টা পবিত্র? 99 টা নাম আছে। ইসমান মান আহসাহা, যে ব্যক্তি নাকি এই পবিত্র 99 নামখানা মুখস্থ করবে, সংগ্রহ করবে, তার দিলের মধ্যে ধারণ করতে পারবে, দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতেছি করে আহামনগর কয়ে কে দম লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বললে আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে যায়। তবে একটা ব্যক্তি বেজার হয়, তার নাম হলো ইবলিস শয়তান। মানে শয়তান বেজার হইলে আমগুলো আপনা ক্ষতি, লাভ হইতো তো অসুবিধা কি? জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নাকি রোজা রাখছেন আজকে? নাকি ভাই তেও একেরে রাগ হইছেন যে হুজুরে যেটা কইটা কোন যেত না? এরকম তো আছে, আবার অনেকে আছে কে বউর কথা আছে বুঝেন নাই, একেরে বউ যেটা কই হেড হই। এখন তো স্বামী স্ত্রীর মিল খুব কম, কেন নাই বললি চলে আছে কোন রকম কোন সংসারটা খালি ঠিক করিস। মনে মনে কয় হ্যাঁ তাই মরে না কে, হ্যাঁ কয় হ্যাঁ এই দেহ মরে না কে, হ্যাঁ কয় হ্যাঁ মরে না কে, হ্যাঁ কয় হ্যাঁ মরে না কে, ঠিক না? তো কোন সে এই সংসারটা কি মনে হইব? একজন একজন বদ্ধ আবার কি জন্য? কারণ হলো স্বামী বর্তমানে স্ত্রীর মর্যাদা দেয় না, আর স্ত্রীও বর্তমানে স্বামীর মর্যাদা জানে না, ঠিক না? এখন এক এক চাকরিজীবী আইছে অভিষেকটা আইয়া, মানে স্ত্রীও চাকরি করে স্বামীও চাকরি করে, দুজনেই চাকরিজীবী। তো চাকরিজীবী মহিলাদের স্বামীদের কি অবস্থা এটা আল্লাহই ভালো জানে, কারণ দুজনেই চাকরি করে, কে কার সেবা যত্ন করবো, ঠিক না? এখন স্ত্রী হয়েছে চাকরি অফিস থেকে, স্বামী হয়েছে অফিস থেকে, স্ত্রী তাড়াতাড়ি রান্না বাড়া করছে, যেটা দরকার এটা করছে, রান্না বাড়ি করে ভাতটা বাইরে দিছে, খাইছে, খাইয়া দিয়ে দু জনের শুয়েছে। মানে স্ত্রী কয় দূর ভাল লাগতেছে না আজকে মশাই আমি টাঙাইতাম, আর স্বামী কয় দেখি মশাই দিয়ে টাঙায় না, এই কি হয়েছে মশাই টানা? আমি তোমার রান্না বাড়া খাওয়াইছি তুমি মশাই টানা কয় দেখি? কয় হুজুর কয়েছে কোনো নাই, স্বামীর ফাইন দিছে স্ত্রী বেশ হগল হগল মহিলা কয় একটা তারাই নিও না, তোমার বেতন 10,000 আমার বেতন 20,000 হুজুরে বাড়া করে দিকে দেখছে কি অবস্থা। চাকরিজীবী মহিলাদের স্বামীদের খেদমতের স্বামীরা কিভাবে কইটা আল্লাহই জানে। ও মুসলমান ভাইরা, আজকে মা বাবার প্রতি
সন্তানের কোনো মহাব্বত কমিয়া গেছে? মহাব্বত নাই, মা বাবার প্রতি সন্তানের মহাব্বত নাই, স্ত্রী স্বামীর প্রতি মহাব্বত নাই, এই জন্য ঝগড়া ফাসাদ হয়, ঠিক কিনা? আসলে একে অপরের সম্পর্কে জানতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, স্ত্রী স্বামীকে সম্মান করতে হবে, স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে, এটা তার পাওনা, ঠিক কিনা? অনেকে আছে দুইটা তিনটা চারটা বিয়ে করে, রাগ হইতেছেননি? বাস্তব কথা বলি আমি, আমি কিন্তু বাস্তব কথা ছাড়ি না। অনেকে মনে করে গার্মেন্টস বাইরে একেবারে হল বড় বানা লেগেছে, সব চুকে যাত দিতে চলতেছে। আমি কই সম্পূর্ণ উল্টাটা। আগেকার জমানার সংসারের মধ্যে 8-10 জন ফলাফল ছিল নি, একজনে কাজ করতো, সবাই খাইতো, সবাই চলতো, সবাই ঠিক মতো সংসার চলতো। কিন্তু বর্তমানে সংসারে সবাই কাজ করে, তারপরও ঋণের বোঝা বইতে হয়, তারপরও ঋণের বোঝা। আমার এক দুঃসম্পর্কে খালাতো ভাই আমজাদ হোসেন নাম, উনি আবার ওই সনপাড়ার দিকে একটা কাপড়ের দোকান, তা আমি একবার গেছি দেখা করতে, তো কাপড় দোকানে বইসা রয়েছে, নাহলে কথা বলতেছি এর মধ্যে আসছে, আইসা বাচ্চার এক সেট জামা কাপড় নিছে, দাম হইছে 350 টাকা। কইতে হ্যাঁ কই বাহির খাতা লিখে দিয়ে দাও, তো বাহির খাতা লিখছে, তো উনি আমারে কইতে আছে, কই যে জামাই না ইয়া বউরে ভাড়াইছে, কারণ জামাই লিখে না এটা সামু কয়ে অবস্থা যে কি হইব আল্লাহ জানে। মেয়ে কাম করে, ছেলে দুইটা কাজ করে, মা কাজ করে, বাপে কাজ করে, এরপর আমি পাবো 1600 টাকার উপরে, আরো যে কত ঋণ আছে আল্লাহ জানে। এই যে বরকত হয় না একমাত্র কারণ আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই, ঠিক কিনা? খালি টাকার মধ্যে শান্তি নাই। গার্মেন্টস ফ্যাক্টরিতে যাতে তাদের বিয়ে শাদীর কি অবস্থা এটা আল্লাহ জানে। আমার মুখ দেখলে বলে হুজুরের মুখ খারাপ করে লাগতেছে, ঠিক না? ওখানে ফর্দার কথা কইলে হুজুরের মুখটারে ব্যবহার দেওয়া না লাগে, ফর্দা আসেনি, ফর্দা ফরজ বিধান, ফর্দা কি নফল? ফরজ সুন্নত না ওয়াজিব না, ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুমিন মুসলমান, মুমিনের মুমিন বান্দাগণ, এ মুমিনের স্ত্রীগণ, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের উপর পর্দার বিধানকে ফরজ করা হয়েছে। তোমরা যদি বাহির থেকে ঘর থেকে বাইর হও, বেপর্দা হইয়া চুলগুলো এলোমেলো করিয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া বেপর্দা হইয়া তোমরা বাহির হইও না, তোমরা একটা চাদর গায়ে দাও, একটা বোরকা পিন্দ, একটা চাদর গায়ে দিয়ে তারপরে বাইর হও, ঠিক কিনা? আজকের নারীরা বেপর্দায় নেমে গেছে, নারীদের বেপর্দার কারণে মুসলমান যতবার ধ্বংস হয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলি সন্তান যত দুনিয়াতে এসেছিল সব হলো আল্লাহওয়ালা বুজুর্গদের সন্তান, ঠিক কিনা? পর্দাওয়ালা মায়েদের সন্তান তারাও হয় আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ, বেপর্দার সন্তান কিন্তু আল্লাহওয়ালা হওয়া সম্ভব হয় না। এই জন্য ফ্যাক্টরি যদি ভালো হয় ফ্যাক্টরির মালও কিন্তু ভালো হয়, ঠিক কিনা?